যে সব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, যে সব পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে, তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া। যে সব পাপের কারণে মানুষ নিঃস্ব হয়ে যায়, অর্থ সম্পদ হারিয়ে দেয়, তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া। রেবা শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বেশি করা, বৃদ্ধি করা। বাহ্যিকভাবে মানুষ বুঝে যে আমি 100 টাকায় 110 টাকা পেলাম, এটা বেশি হয়ে গেল। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তাতে তা বেশি হয় না, বরং তা কমে যায়। এক পর্যায়ে সুদখোর নিঃস্ব হয়ে যায়। এ কথায় আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়াইরবিস সাদাকাত। নিশ্চয় সুদ মানুষের অর্থকে সংকুচিত করে। সুদ খেলে মানুষের টাকা পয়সা কমে যায়, মানুষ নিঃস্ব হয়ে যায়। আবার মানুষ যদি দান করে তাহলে তার অর্থ সম্পদ বেশি হয়ে যায়। বাহ্যিকভাবে এটা বোঝার কোনো পথ নেই। 100 টাকা দিয়ে 110 টাকা নিলে তা বেশি হলো, 110 টাকায় হলো। আর যদি কেউ 100 টাকা থেকে 10 টাকা দান করে, 90 টাকা এক বছর ঘরে রেখে দেয়, তারপরে বের করে, 90 টাকাই থাকবে, বেশি হবে না। অথচ আল্লাহ তাআলা বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। যেহেতু দান মানুষের টাকাকে বেশি করে দেয়, তাহলে তার টাকাতে যে বরকত আছে, অল্প টাকাতেই যে তার অনেক কিছু হয়ে যায়, সেটাই হলো বেশি হওয়া, বরকত বেড়ে যাওয়া, ধীরে ধীরে তার অর্থ সম্পদ বেশি হয়ে যাওয়া। আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, অর্থ হলো ধীরে ধীরে মানুষের টাকা কমে যাওয়া। ওই আপনার কিস্তি দিতে দিতে দেখা যাবে যে এক সময়ে টাকা নিয়েছে অনেক, কিন্তু পরিশোধ করতে গিয়ে জমি বিক্রি করেছে, বাড়ি বিক্রি করেছে, এক পর্যায়ে সে নিঃস্ব হয়ে গেছে। ঠিক এমনই হবে দেশের যারা বিত্তশালী, দু একজনের হাতে টাকা চলে যাবে, বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীর অবস্থা হবে তাই। কিছু কিছু দেশ অর্থ সম্পদে বিত্তশালী হয়ে যাবে, আর কিছু কিছু দেশ একবারে নিঃস্ব হয়ে যাবে। এর ফলাফলই তাই যা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, ভাগ্যকে বিশ্বাস করো, লা তাকুলু রিবা আযাফাম মুযাফা, তোমরা কখনো দ্বিগুণ শতগুণ হারে সুদ খায়ো না। সুদ খাওয়া হারাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, ভাগ্য ভালোমন্দকে বিশ্বাস করো, তোমরা আল্লাহকে ভয় করো, আর সুদের যত লেনদেন আছে সব বন্ধ করো। অতীতে যা হয়েছে হয়েছে, তুমি আজ থেকে আর সুদ খায় না। সুদের যত পথ ঘাট আছে সব তুমি বন্ধ করে দাও। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, সুদের যত লেনদেন রয়েছে সব আমি আজ থেকে আমার পায়ের নিচে রেখে দিলাম। সুদের লেনদেন কিয়ামত পর্যন্ত মানুষের উপরে, আমার উম্মতের উপরে হারাম। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় ব্যবসাকে
হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। অনেকেই মনে করে যে ব্যবসা করলেও টাকা বেশি হয়, সুদ খেলেও টাকা বেশি হয়, তাহলে দুটাই তো একই জিনিস। এই কথাটাকে আল্লাহ তাআলা বাতিল ঘোষণা করে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেছেন। ক্রয় বিক্রয় ব্যবসা বিনিময়ে হয়, টাকা দিয়ে আপনি কোনো জিনিস কিনেন, তারপরে তা বিক্রি করার চেষ্টা করেন, তা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে ব্যবসা হালাল তাতে টাকা হয় এ কথা ঠিক, টাকা বেশি হয় এ কথা ঠিক, তবে অনেক শ্রমের পরে হয়, অনেক চেষ্টা ত্যাগ তিতিক্ষার পরে হয়, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর বিনিময়ে হয়ে থাকে, একটা দিয়ে আরেকটা নেওয়া হয়। সম্মানিত দিনী ভাই বোন, আজকে মানুষ ব্যাংকে টাকা রেখেছে, ইসলামী ব্যাংক হোক যেই ব্যাংকই হোক না কেন, 10 লক্ষ টাকা রেখেছে, প্রতি মাসে 10,000 টাকা পাওয়া যায়, কোনো বিনিময় নেই, এখানে টাকা দিয়ে কোনো জিনিস কিনা হয়নি, কোনো সমস্যা নেই, গাড়িতে উঠলো না, বিমানে উঠলো না, পানি সাগরের উপরে উঠলো না, হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকলো না, লাভ লসের কোনো সম্ভাবনা থাকলো না, তবুও নাকি সেটা ব্যবসা। নির্দ্বিধায় ইসলামী ব্যাংক আরো যারা ব্যাংকিং ব্যবস্থায় আছে তারা জায়েজ বলছে, অসম্ভব এরকম হারাম নোংরা পদ্ধতি, একেবারে নগদ টাকা কোনোদিন সমস্যা হবে না, এটা কোনোদিন ব্যবসা হতে পারে না। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল বলেছেন আর সুদকে হারাম বলেছেন। সুদ চিরজনের জন্য হারাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আকির লেবা ও মুকলিহি, আর লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলাহু ও মুকলিহু ও কাতিবাহু ও শাহিদাইহি, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ প্রদান করে তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ, যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। সম্মানিত উপস্থিতি, যারা সুদ খায়, যারা সুদ প্রদান করে, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদের অঙ্ক কষে, তারা সবাই অভিশপ্ত, তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। একটি জান্নাত আমার কাম্য, সেই জান্নাত আমার কাম্য।